अस्सलाम वालेकुम। अस्सलाम वालेकुम। একটা জিনিস শিওর করো, সেটা হচ্ছে ভিডিও কোয়ালিটি। এই ভিডিও আর সাউন্ড কোয়ালিটি, এই দুটো জিনিস ঠিক আছে কিনা। নরমালি সব ঠিকঠাক থাকারই কথা, এখন তোমরা এনশিওর করলে বাকিটুকু শুরু করবো, ঠিক আছে? আজকে হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশনের লাস্ট ক্লাস। ইতিমধ্যে আমাদের 8টা ক্লাস হয়ে গেছে, আজকে যে নবম যে ক্লাসটা আছে, যেটা হবে আর কি এখন শুরু করছি, এটা হবে ডিফারেন্সিয়েশনের লাস্ট ক্লাস, ঠিক আছে? একটু জানাইও তোমরা, সেটা হচ্ছে যে ভিডিও কোয়ালিটি আর সাউন্ড কোয়ালিটি এই দুটো জিনিস ঠিক আছে কিনা, ঠিক আছে? তোমরা একটু জানাইও যে দুটো জিনিস ঠিক আছে কিনা। ওয়ালাইকুম আসসালাম সাদি, একটু দেখো তো সাউন্ড কোয়ালিটি আর ভিডিও কোয়ালিটি এই দুটো জিনিস ঠিক আছে কিনা, দেখে জানো। আচ্ছা, আজকে যে চ্যাপ্টারের যে মেইন যে টপিক, সেটা হচ্ছে গুরুমান ও লঘুমান, ঠিক আছে? গুরুমান ও লঘুমান, গুরুমান ও লঘুমান, ঠিক আছে? আমরা 2-1 মিনিটের ভেতরে আর কি থিওরি পড়া শুরু করবো, দেন ম্যাথে চলে যাবো। আচ্ছা ঠিক আছে, ওকে, গ্রুপে শেয়ার করে দিও জিনিসটা, মেসেঞ্জার গ্রুপে আর কি, যাদের হচ্ছে এই এই সংক্রান্ত সমস্যা আছে, যে গুরুমান এবং লঘুমান নিয়ে প্রবলেম আছে, তারাও ক্লাসটা করতে পারো, ঠিক আছে? তারাও ক্লাসটা করতে পারো, অনেক কিছু শিখতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা, এই যে গুরুমান এবং লঘুমান, আসলে এটা নিয়ে তোমরা কি কেউ কিছু জানো? যদি জেনে থাকো তাহলে বলো তো, যদি জেনে থাকো তাহলে একটু বইলো, ঠিক আছে? তোমরা কে কি জানো? তোমরা কে কি জানো এই দুটো জিনিস নিয়ে একটু বইলো দেখি, আমি শেয়ার করে নেই, তোমরা বলতে থাকো। আচ্ছা শুরু করা যাক। আচ্ছা ধরো কোনো একটা ফাংশন আমার দেওয়া আছে, ঠিক আছে? কোনো একটা ফাংশন আমার দেওয়া আছে, হ্যাঁ, ধরো এরকম একটা ফাংশন আর কি, এরকম একটা ফাংশন দেওয়া আছে, ঠিক আছে? এখন এই ফাংশনের কোনো একটা বিন্দুতে আমরা সর্বোচ্চ মান পাবো, কোনো একটা বিন্দুতে আমরা সর্বনিম্ন মান পাবো, ঠিক আছে? কোনো একটা ফাংশন যদি দেওয়া থাকে তাহলে তার সর্বোচ্চ মান থাকতে পারে, আবার সর্বনিম্ন মানও থাকতে পারে, আবার এরকম হইতে পারে যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন কোনোটাই নেই, ঠিক আছে? এরকম থাকতে পারে সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান কোনোটাই নেই, এরকম ফাংশনও আছে, ঠিক আছে? তো এরকম যদি একটা ফাংশন দেওয়া থাকে, ঠিক আছে, ওই ফাংশনের
গুরু মান হচ্ছে সর্বোচ্চ মান, আর লঘু মান হচ্ছে সর্বনিম্ন মান, ঠিক আছে? এরকম দুইটা জিনিস আমাদের বের করতে বলে। দুইটা জিনিস বের করার ক্ষেত্রে আমরা কিছু জিনিস বা কিছু শর্ত সাপেক্ষে কয়েকটা মান নির্ধারণ করি এবং ওই মান ফাংশনে বসিয়ে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করি, ঠিক আছে? এখন আমরা আস্তে আস্তে শর্তগুলো জানবো, সিস্টেমগুলো জানবো প্রত্যেকটা, ঠিক আছে? আমার ড্রাস্টার গেল কি, এটা হচ্ছে যে চ্যাপ্টার আমি পড়াচ্ছি সেটাকে যদি আমি বলতে চাই, উপর উঠাইনি, সেটাকে যদি আমরা বলতে চাই তাহলে সেটা হচ্ছে 9.9, ঠিক আছে? 9.9 নং চ্যাপ্টার, কত? 9.9, 9.9, ঠিক আছে? এই 9.9, 9টা জানি কেমন হয়েছে না, 9.9, ওকে। এখন ফাংশনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন, মানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন এই মানগুলো নির্ণয়ের কিছু পদ্ধতি আছে, ওই পদ্ধতিগুলো আমরা একদিকে লিখবো আর বাকি দিকে একটা ম্যাথ দিয়ে প্রমাণ করার চেষ্টা করবো, ঠিক আছে? দেখি তোমরা কয়জন বুঝতে পারতেছো, জয়েন দিছে কয়জন? ওকে, অনেকেই আসছো, দেখতে থাকো। ওকে, আমরা শুরু করলাম। ধরো তোমার কাছে একটা ফাংশন দেওয়া আছে, ফাংশনটাকে ধরো যে এফ অফ এক্স আর কি, ঠিক আছে? ধরো যে এফ অফ এক্স নামে একটা ফাংশন তোমাকে দেওয়া আছে, ধরলাম তাহলে ফাংশনটা কত, ধরো যে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, এই ফাংশনটা দেওয়া আছে, এই ফাংশনটা তোমাকে দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, প্রথম যে কাজটা সেটা হচ্ছে, প্রথম যে কাজটা সেটা হচ্ছে এফ প্রাইম এক্স ও এফ ডাবল প্রাইম এক্স নির্ণয় করা, নির্ণয় করা। আচ্ছা, সাউন্ড কোয়ালিটি যদি ঠিকঠাক এটা বললো, আমি গতদিন দেখলাম, তোমরা হয়তো বা কানে সবাই হেডফোন দিয়ে রাখো, আমি গতদিন যেটা দেখছি সেটা হচ্ছে আমার সাউন্ড অনেক কম ছিল, ঠিক আছে? ভিডিওতে সাউন্ডটা অনেক কম ছিল, তো সাউন্ড যদি বেশি কম মনে হয় একটু বইলে দিয়ে ভ্যা, সাউন্ড অনেক কম, ঠিক আছে? তাহলে বাড়াই দিব, সমস্যা নেই। আচ্ছা, এবার দেখো এফ প্রাইম এক্স ও ডাবল প্রাইম, মানে এফ ডাবল প্রাইম এক্স নির্ণয় করে, এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজটা হচ্ছে এফ ডাবল প্রাইম এক্স ইকুয়াল টু জিরো ধরে এক্সের মান নির্ণয় করা, এক্সের মান নির্ণয় করা, ঠিক আছে? এক্সের মান নির্ণয় করে, এটা তৃতীয় ধাপ। তিন নম্বর ধাপ, আচ্ছা দেখো এই যে এই জিনিসটা কেন বললাম, এই যদি এটা হয়, ঠিক আছে, যদি এইটা না হয়, এই এফ প্রাইম এক্স নট ইকুয়াল টু জিরো যদি না হয়, ঠিক আছে, তাহলে কিন্তু গুণমান ও লঘুমান নির্ণয় করা যাবে না। এটা সাইড নোটে লিখে রাখো, এফ প্রাইম নট, এফ প্রাইম এক্স নট ইকুয়াল টু জিরো হলে, জিরো হলে ফাংশনটির গুরুমান বা লঘুমান কোনোটিই নেই, গুরুমান বা লঘুমান কোনোটি নেই, ঠিক আছে? কোনোটি নেই, কোনোটি নেই, ঠিক আছে? এটা সাইডে লিখে রাখো যে এফ প্রাইম এক্স নট ইকুয়াল টু জিরো ধরে এক্স এর মান নির্ণয় করে, এটা দুই নম্বর ধাপ। কিন্তু একটা মানে জানার বিষয় যেটা, সেটা হচ্ছে এফ প্রাইম এক্স এর মান যদি জিরো না হয় তাহলে আমরা কি করতে পারবো না, ফাংশনটার গুরুমান বা লঘুমান নির্ণয় করতে পারবো না, ঠিক আছে? এটা জানার একটা বিষয়। ওকে, এখন এটা নিয়ে একটু বিস্তারিত কথা বলবো যে এই এফ প্রাইম এক্স ইকুয়াল টু জিরো হলেই কেন এগুলো নির্ণয় করা সম্ভব, এটা আমি একটু পরে কথা বলবো না, ঠিক আছে? যদি মনে থাকে বলবো। আচ্ছা, তিন নম্বর যেটা সেটা হচ্ছে, তিন নম্বরটা বলি, যদি বলতে চাই সেটা হচ্ছে এমনি যে এক্স এই বিভিন্ন মান বেরোলো, ঠিক আছে? বিভিন্ন মান বেরোবে, ধরো যেই মানটা বেরোইছে এখান থেকে এক্সের মান নির্ণয় করে না, ধরো যে এক্সের মান বেরিয়েছে এ, কত বেরিয়েছে এক্সের মান আমরা বের করছি, কত এ বের করছি, ঠিক আছে? ধরো যে এক্স ইকুয়াল টু এ বের হয়েছে আমার, এক্স ইকুয়াল টু এ বের হয়েছে। তিন নম্বর কাজ হচ্ছে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে, এক্স ইকুয়াল টু এ বিন্দুতে ডাবল প্রাইম, এই যে ডাবল প্রাইম নির্ণয় করছিলাম না, এখানে এক্সের স্থলে এ বসাবো, ঠিক আছে? এখানে এক্সের স্থলে এ বসাই দেবো,
ঠিক আছে, যে x ইকুয়াল টু এ বিন্দুতে এফ ডাবল প্রাইম এ, ঠিক আছে, এটা নির্ণয় করব। এখন এই বিন্দুতে যদি কিনা এক্স ইকুয়াল টু এই বিন্দুতে যদি কিনা এইটার মান জিরো থেকে বড় হয়, বড় 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 হলে এর জন্য ফাংশনটির সর্বনিম্ন মান পাওয়া যাবে, সর্বনিম্ন বা লঘুমান পাওয়া যাবে, লঘুমান পাওয়া যাবে, এবং মানটি হচ্ছে এত, মানটি হচ্ছে এফ এ, ঠিক আছে। এই যে এফ এ ছিল না, যে এফ অফ এক্স, এটাতে বসাই দেবো তাহলে মান পাওয়া যাবো। তাহলে ভালো করে খেয়াল করে প্রথমে কি নির্ণয় করলাম, এফ প্রাইম এক্স আর এফ ডাবল প্রাইম এক্স নির্ণয় করলাম, ঠিক আছে। দুই নম্বর পয়েন্ট, আমরা কি এক্স এর মান লাগবে, রাইট, এক্স এর মান কিভাবে পাবো, এফ প্রাইম এক্স ইকুয়াল টু জিরো ধরবো, এফ প্রাইম এক্স ইকুয়াল টু জিরো ধরে এক্স এর বিভিন্ন মান আমরা নির্ণয় করবো, ঠিক আছে। এইবার বিভিন্ন মান পাইছি, যেমন ধরো এক্স ইকুয়াল টু এ পাইছিলাম, এখন এক্স ইকুয়াল টু এটা এফ ডাবল প্রাইম এক্স এ বসাবো, বসানোর পরে যে মানটা আমার আসবে দেখবো সেটা কি জিরো থেকে বড় কিনা, যদি কিনা জিরো থেকে বড় হয় তাহলে এ যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা আমরা এই এফ অফ এক্স এ বসাবো, তাহলে যেই মানটা পাবো সেইটাই আমার কি লঘুমান বা সর্বনিম্ন মান, ঠিক আছে। এবং চার নম্বরটা, এক্স ইকুয়াল টু এ বিন্দুতে, এক্স ইকুয়াল টু এ বিন্দুতে, ঠিক আছে, এফ ডাবল প্রাইম এর ভ্যালু কিনা জিরো থেকে ছোট হলে এর জন্য আমরা কি পাবো, এর জন্য আমরা ফাংশনটির সর্বোচ্চ বা সর্বোচ্চ বা গুরুমান পাবো, ফাংশনটির সর্বোচ্চ বা গুরুমান পাবো, ঠিক আছে, এবং মানটি হচ্ছে এফ এ, ঠিক আছে। এখন বলো এই যে চারটা ধাপ করাইছি, চারটা ধাপ সবাই ক্লিয়ার হয়েছে কিনা, চারটা ধাপ সবাই ক্লিয়ার হয়েছে কিনা একটু বইলো। চারটা ধাপ সবাই ক্লিয়ার হয়েছে কিনা একটু বইলো। আচ্ছা সাউন্ডটা আর একটু বাড়াই দিব, রাইট, ওকে, আমি সাউন্ডটা তাহলে আর একটু ম্যানুয়ালি বাড়াচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো, আচ্ছা এখন দেখো তো এখন সব ক্লিয়ার আছে কিনা, এখন নর্মালি আমি বাড়াই দিছি, ঠিক আছে, এখন যদি ক্লিয়ার না হয় একটু বলবা, ওকে, এখনো যদি ক্লিয়ার না হয় একটু বলবা, আর সবাই ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও, আমি ম্যানুয়ালি বাড়িয়ে দিয়েছি, ঠিক আছে। একটু বললো ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে, আচ্ছা চারটা ধাপ ক্লিয়ার হয়েছে একান্ত, আচ্ছা ঠিক আছে, বাকি যারা আছে তারা সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু বলে, সাউন্ড যদি ক্লিয়ার থাকে, সাউন্ড যদি ওকে থাকে তাহলে বলবো সাউন্ড ওকে, ঠিক আছে। আচ্ছা ওকে, ঠিক আছে, আচ্ছা তাহলে চারটা ধাপ যদি আমাদের, যেহেতু আমাদের ক্লিয়ার হয়ে গেছে, আমরা হচ্ছে শুরু করব ম্যাথ করা শুরু করব, ঠিক আছে। এই চ্যাপ্টারটা অনেকই প্যাচ লাগো, আমি ধাপগুলি লিখে দিছি, যখন ম্যাথ করাবো তখন হচ্ছে আরো ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা এখন আমি যে কথাটা বলতে চাইছিলাম, যে দুই এক নম্বর, যে এক নম্বর না দুই নম্বর ধাপে যে এফ প্রাইম এক্স এর মান জিরো হতে হবে, এফ প্রাইম এক্স এইটার মান কত হতে হবে, জিরো হতে হবে, কখন, যখন কিনা ফাংশনটার সর্বোচ্চ বা সর্বনিম্ন মান থাকবে, রাইট, এই কথাটা আমি বলছিলাম দুই নম্বর ধাপে। আসলে এফ প্রাইম এক্স এর মান জিরো হলে উভয়ের জন্য, মানে সর্বোচ্চ আর সর্বনিম্ন দুইটার জন্যই কেন জিরো লাগতেছে,
সর্বোচ্চ হইলেও আমরা জিরো ধরতেছি আর সর্বনিম্ন হইলেও আমরা জিরো ধরতেছি, কারণটা কি? এইটা হচ্ছে মেইন রিজন, রাইট? যে আসলে এফ প্রাইম এক্স এর মানে জিরো কেন হইতে হবে, অন্য কোনো মানও তো হইতে পারতো, আসলে কেন? আচ্ছা, এই যে এফ প্রাইম এক্স, এইটা যেই কথা আমরা কি জানি, ডি ওয়াই ডি এক্স এক কথা না, একবার ডিফারেন্সিয়েশন করা কি এক কথা না? আর ডি ওয়াই ডি এক্স এর ভ্যালু মানে কি, ঢাল কি না? আগের দিন পড়ে আসছি, ডি ওয়াই ডি এক্স মানে কি, ঢাল না? ওকে, এখন দেখো, যদি কিনা সর্বোচ্চ মান থাকে একটা জিনিসের, এই যে সর্বোচ্চ মান ধরো এখানে আছে, সর্বোচ্চ মান কোথায় আছে বুঝতেই পারতেছো? যদি এদিকে কিনা এক্স হয় আর এদিকে যদি যদি কিনা ওয়াই হয়, তাহলে এইটা হচ্ছে আমার কি সর্বোচ্চ পয়েন্ট। সর্বোচ্চ পয়েন্টের ঢাল কত? এই যে ঢাল না, এটা স্পর্শকটিকে ঢাল, সর্বোচ্চ পয়েন্টের ঢালটা কত হবে? ডি ওয়াই ডি এক্স না, এটা সমান সমান কত? টেন জিরো না, টেন জিরো ডিগ্রির মান কত? জিরো না, ঠিক আছে? এর জন্য যেটা হয় ডি ওয়াই ডি এক্স, এই যে সর্বোচ্চ পয়েন্টে, সর্বোচ্চ যে পয়েন্টে আমার আছে, এটাতে আমার ঢালের মানটা কত? জিরো হয়, ঠিক আছে? এই জন্য আমরা এফ প্রাইম এক্স এর ভ্যালুটা সবসময় জিরো ধরি, ঠিক আছে? এটা কি সর্বোচ্চের বেলায় গেল। এবার সর্বনিম্ন দিয়ে বোঝাই, সর্বনিম্ন দিয়ে বোঝাই, ধরো কোনো একটা ফাংশনও আমার আছে, এরকম একটা ফাংশন আমার আছে আর কি, ঠিক আছে? এরকম একটা ফাংশন আমার আছে, ঠিক আছে? এই যে পয়েন্টটা, এটা কি সর্বনিম্ন পয়েন্ট না? সর্বনিম্ন পয়েন্টের ঢালটা দেখো, সেটা কি এক্স অক্ষের সমান্তরাল না? আর এক্স অক্ষের সমান্তরাল যেহেতু আমরা কি জানি, ডি ওয়াই ডি এক্স টেন জিরো নাকি, সমান সমান জিরো, ঠিক আছে? এর জন্য সর্বোচ্চ হোক অথবা সর্বনিম্ন হোক, দুইটার ক্ষেত্রে আমার ঢালের মান কত হয়? জিরো হয়। এর জন্য এফ প্রাইম এক্স এগুলো জিরো হলে ফাংশনটার সর্বোচ্চ বা সর্বনিম্ন মান পাওয়া যেতে পারে, ঠিক আছে? এখন বলো বুঝতে পারছো কিনা। হ্যাঁ বলো যে ক্লিয়ার কিনা, এতটুকু যদি কিনা এই জিনিসটা ক্লিয়ার হয়, তাহলে বলবা সর্বোচ্চ সর্বনিম্ন ক্লিয়ার, নাহলে বুঝতে পারবো না। ক্লিয়ার তো আসলে অনেকেই লিখছো, কোনটার জন্য লিখছো? সর্বোচ্চ আর সর্বনিম্ন যদি ক্লিয়ার হয়ে থাকে, তাহলে বলো যে এই দুটা ক্লিয়ার, সর্বোচ্চ সর্বনিম্ন ক্লিয়ার, এটা বলো। ঠিক আছে, ওই কথা কয়নাকে বলবান, সর্বোচ্চ সর্বনিম্ন ক্লিয়ার হলে বলে যে সর্বোচ্চ সর্বনিম্ন ক্লিয়ার, ঠিক আছে? আমরা ম্যাথে চলে গেলাম ডিরেক্ট। এখন দেখো, তোমাদের প্রথম যে ম্যাথটা আমি করাবো সেটা হচ্ছে রূপান্তর প্রকাশনীর 9.9 এর 3-এর 2 নম্বর ম্যাথ, ঠিক আছে? এটা অনেকবার বোর্ডে আসছে একটা ম্যাথ, 3-এর 2 নম্বর একটা ম্যাথ, ঠিক আছে? বলছে নিচের ফাংশনগুলোর গুরুমান ও লঘুমান নির্ণয় করে দেবে। কোশ্চেন বলছে গুরুমান ও লঘুমান নির্ণয় করো, নির্ণয় করো, ঠিক আছে? তো আমাকে দেওয়া আছে ফাংশনটা হচ্ছে এরকম, যে এফ এক্স, এফ অফ এক্স ইকুয়াল এক্স কিউব মাইনাস 3x² মাইনাস 45x প্লাস 13, ঠিক আছে? এইটা এই গুরুমান এবং লঘুমান নির্ণয় করার ক্ষেত্রে এটা হচ্ছে একটা এফ অফ এক্স বলছে এই ফাংশনটা দেওয়া আছে। এখন কেমনে শুরু করব, আমি যে ধাপগুলো বলে দিয়েছিলাম ওরকমভাবে শুরু করব। কি বলা ছিল প্রথমে? আমরা এফ অফ মানে এফ প্রাইম এক্সটা নিয়ে করব। এফ প্রাইম এক্স মানে কি? একবার ডিফারেন্সিয়েশন করা, একবার ডিফারেন্সিয়েশন করা, ঠিক আছে? ওকে, একবার যদি ডিফারেন্সিয়েশন আমরা করতে যাই, তাহলে এক্স কিউবকে যদি কিনা আমরা একবার ডিফারেন্সিয়েশন করি, কত পাবো? 3x² 3x² বাকিটা কত পাবো? 6x মাইনাস কত? 45। ওকে, এটা আমরা পাইলাম, ঠিক আছে? দ্বিতীয় কাজটা ছিল কি, এফ ডাবল প্রাইম মানে প্রথম যে লাইনটা ছিল এফ প্রাইম এক্স আর এফ ডাবল প্রাইম এক্স নির্ণয় করা।
f double prime x মানে হচ্ছে এই f prime x কে আবার অন্তরীকরণ করা, তাহলে 3 দগুণে 6x মাইনাস কত 6, ঠিক আছে কিনা? ঠিক আছে, ওকে। এখন দেখো কি করবা, এখন যেই কথাটা সেটা হচ্ছে এরকম যে আমাদের এই যে এইটার জন্য আমি একটু লাল কালি দিয়ে বলি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে এইটাকে জিরো ধরব, এইটাকে জিরো ধরে এক্স এর বিভিন্ন মান নির্ণয় করব, ঠিক আছে? সো যেই কথাটা লিখবা সেটা হচ্ছে ফাংশনটির, এই যে ফাংশনটির সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের জন্য, মানের জন্য f প্রাইম x ইকুয়াল 0, ঠিক আছে? f প্রাইম x মানে কি 3x স্কয়ার মাইনাস 6x মাইনাস 45, ঠিক কিনা? ইকুয়াল 0, তাহলে x এর মান 3 যদি কমন নেই তাহলে কত থাকে? x স্কয়ার মাইনাস 2x মাইনাস কত, 3 15 45 নাকি? এবার আমরা কত জানি, 3 5 15, ঠিক আছে? তাহলে x স্কয়ার মাইনাস 5x প্লাস 3x মাইনাস 15 ইকুয়াল 0, তাহলে আমরা কি জানি, x টা কমন নিতে জানি, তাহলে কত থাকে, x মাইনাস 5 থাকে, ঠিক না? প্লাস যদি 3 কমন নাও কত পাবা, x মাইনাস 5 পাবা। তাহলে আমার থাকতেছে কত, কত থাকতেছে যেটা সেটা হচ্ছে x মাইনাস 5 আর কত, x প্লাস 3 ইকুয়াল 0। তাহলে x এর কয়টা ভ্যালু পাবো, x এর দুইটা ভ্যালু পাবো। আমরা জানি এখান থেকে লেখা যায় যেটা সেটা হচ্ছে x এর মান কত, x এর মান আমরা জানি x ইকুয়াল টু হচ্ছে 5 আর কত জানি x এর মান হচ্ছে মাইনাস 3, এই দুটাই, যে x এর মান 5 আর x এর মান কত মাইনাস 3, আমরা এখান থেকে পাইতে পারি, ঠিক আছে? এরপরে যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এরকম, ঠিক আছে, যে x এর এই যে x ইকুয়াল টু 5 এই 5 মানটা আমরা কোথায় বসাবো, এই ডাবল প্রাইম x এ বসাবো। x ইকুয়াল টু 5 হলে f ডাবল প্রাইম 5 ইকুয়াল, ঠিক আছে, এভাবে বসাবো f ডাবল প্রাইম 5 টা এখানে বসাই দিলাম, তাহলে কত কত পাবো, 6 ইনটু কত, 6 ইনটু হচ্ছে 5 মাইনাস কত 6, তাহলে কত কত থাকতেছে, 5 6 30, 5 6 30 মাইনাস কত 6, তাহলে দাঁড়াচ্ছে কত 24, ঠিক কিনা? এখন 24 এর যে ভ্যালুটা আমরা পাইলাম, এই 24 এর ভ্যালুটা 0 থেকে বড় না ছোট? অবশ্যই 0 থেকে বড়, ইজ গ্রেটার দেন 0। আমরা কি জানি, যদি কিনা f ডাবল প্রাইম এর ভ্যালুটা 0 থেকে বড় হয় তাহলে কি পাওয়া যায়, লঘুমান বা সর্বনিম্ন মান পাওয়া যায়। যেহেতু f ডাবল প্রাইম 5 এর ভ্যালুটা 0 থেকে বড়, তাই x ইকুয়াল টু 5 এর জন্য, 5 এর জন্য সর্বনিম্ন বা লঘুমান পাওয়া যাবে, লঘুমান পাওয়া যাবে, ঠিক আছে? সুতরাং লঘুমান, লঘুমান ইকুয়াল হবে কোথায় বসাবো, ওই যে ফাংশন যেটা ছিল f অফ 5 বসাবো। তাহলে f অফ 5 মানে কত, এই যে 5 কিউব মাইনাস কত 3, 5 স্কোয়ার মাইনাস কত 45, 5 নাকি প্লাস কত 13। এখন যেই মানটা সেটা বের করো দ্রুত, কুইক বের করবা, কুইকলি বের করবা, কুইকলি বের করে বলবা কত আসে, তোমরা বলো আমি ওইটাই লিখবো, তোমরা যেটা বলবা সেটাই হবে, বলো। বলো বলো তাড়াতাড়ি বলো, এটা করতে বেশিক্ষণ টাইম লাগবে না, হিসাবটা করো।
কত পাওয়া যায় বললো না তো? হ্যাঁ, একান্ত একান্ত বলে দিছে -162, 162। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা কোনটা অ্যান্সার বের হলো? একটাই, যে লঘুমান বের করছি, লঘুমান বের করছি। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের গুরুমান বের করতে হবে। ঠিক আছে, তাহলে তো বুঝতে পারতেছো আরেকটার জন্য কি গুরুমান পাওয়া যাবো। ঠিক আছে, এটা যেহেতু লঘুমান পাই গেছি, এটা কি গুরুমান পাওয়া যাবে? বাট খেয়াল করো কি হবে। লিখবা যে x ইকুয়াল টু -3 হলে, x ইকুয়াল টু -3 হলে f প্রাইম ডাবল প্রাইম -3 ইকুয়াল কত হবে? 6 -3, এবার হচ্ছে -6, তাহলে কত দাঁড়ায়? 3 6 18, মাইনাস হচ্ছে 6, তাহলে -24 দাঁড়ায়, যা কিনা 0 থেকে ছোট। আমরা জানি যেটা সেটা কত, এফ ডাবল প্রাইম -3 যেহেতু 0 এর ছোট, তাই এক্স ইকুয়াল টু -3 এর জন্য গুরুমান বা সর্বোচ্চ মান পাওয়া যাবে, সর্বোচ্চ মান পাওয়া যাবে। ঠিক আছে, সর্বোচ্চ বা সর্বনিম্ন মান পাওয়া যাবে। তাহলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান পাওয়ার জন্য কি করতে হবে? এই এফ, তারপর কত? -3। তাহলে এফ -3 যেহেতু, তাহলে এফ কোথায় ছিল? যে এখানে, এই যে প্রথমটা। ঠিক আছে, তাহলে বসাই দাও, তাহলে কত পাওয়া যায়? -3 কিউব, -3, তারপরে কত? -3 স্কোয়ার, -45, -3, ঠিক কিনা? +13। মানটা বের করে বলো, সবাই বলবা, তাড়াতাড়ি বলবা যে মান কত আসে, তাড়াতাড়ি বলবা সবাই যে মানটা কত আসে। ঠিক আছে, মান কত আসে বলবা। মানটা কত আসে বইলো? ওয়ালাইকুম আসসালাম, এত লেট কেন? সবাই বলো এফ -3 এর মানটা কত আসবে। চুরানব্বই। আচ্ছা ঠিক আছে, একজন বলছে 94, বাকিরা কি ঠিক আছে? 94 হবে তো? সাদিয়া আজকে আগে অ্যান্সার দিছে, একটু আগে হচ্ছে সে অ্যান্সার দিছিল, তাহলে 94 নাকি অ্যান্সার। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কি গুরুমান, আর আগে যেটা পাইছিলাম লঘুমান। ঠিক আছে, এখন দেখো তুমি কিন্তু এটা দেখলেই বুঝতে পারবে না যে এই যে এটার জন্য গুরুমান পাবা বা এটার জন্য লঘুমান পাবা, তোমার কিন্তু আগে টেস্ট করতে হবে। টেস্ট করার পরে যেইটার জন্য হচ্ছে শূন্য থেকে বড় ছোট আসে, ওই হিসাব করে আমাকে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করতে হবে। ঠিক আছে, সবাই যদি ম্যাথসটা ক্লিয়ার হয়ে থাকো বলবো যে ক্লিয়ার, সবাই যদি ম্যাথসটা ক্লিয়ার হয়ে থাকো বলো যে ক্লিয়ার। ঠিক আছে, সবাই যদি ম্যাথসটা ক্লিয়ার হয়ে থাকো তাহলে বলো যে ক্লিয়ার। এখন একটা অদ্ভুত ম্যাথ করাবো, অদ্ভুত ম্যাথটা হচ্ছে এরকম, অঙ্কটা তুলে দিই, এটা হচ্ছে এক্সাম্পল 4। ঠিক আছে, এক্সাম্পল 4, এক্সাম্পল 4, কোশ্চেন্স লাইক দ্যাট। দেখাও যে x কিউব
माइनस थ्री एक्स स्क्वायर प्लस सिक्स एक्स प्लस टू ए कोनो गुरुमान अथवा लघुमान नहीं, कोनो गुरुमान अथवा लघुमान ঠিক আছে এইটা তো আমরা ধরে নিই এটা ফাংশনটা হচ্ছে এরকম। আমাকে মানে একটা কোশ্চেন যেটা বলা আছে যে এই ফাংশনের কোনো সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান কোনোটাই নাই, ঠিক আছে। তো আমরা দেখি আসলে কেমনে কি করা যায়। ওকে আমরা ধরে নিই যে ফাংশন হচ্ছে এরকম যে এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে এটা এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস হচ্ছে টু, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ফাংশন। ওকে এখন আমরা কি জানি ফাংশনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান নির্ণয় করার জন্য একটা শর্ত লাগে, সেটা কত? এই এফ প্রাইম এক্স ইকুয়ালস জিরো, রাইট? তার মানে আমাদের এফ প্রাইম এক্সটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা এফ প্রাইম এক্সটা নির্ণয় করি, তাহলে এফ প্রাইম এক্স কত হয়? এফ প্রাইম এক্স হচ্ছে এরকম থ্রি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস সিক্স, ঠিক আছে। এই যে এই জিনিসটা যেটা লিখছি আমি, ঠিক আছে। এখন একটু কাজ করব, এখন একটু কাজ করব, কাজ করে তোমাদের একটা জিনিস দেখাবো। সেটা হচ্ছে এরকম যে এই যে থ্রি কম নিলে কত হয়? এক্স স্কোয়ার মাইনাস টুয়াইস এক্স, এটা সিক্স রেখে দাও, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এটা রেখে দাও, কোনো সমস্যা নেই। এখন আরেকটু কাজ করব, সেটা হচ্ছে আমি যদি এখানে এখানে তো এক্সট্রা কিছু ছিল না, ছিল ছিল না, শুধুমাত্র এক্স স্কোয়ার মাইনাস টুয়াইস এক্স ছিল। এখন আমি যদি এখানে এক্সট্রা ওয়ান লিখি তাহলে আমি কত বাড়াই দিলাম, ভালো করে খেয়াল করো তো। থ্রি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস থ্রি বাড়াই দিয়েছি না, প্লাস থ্রি যেহেতু বাড়াই দিয়েছি আমি মাইনাস থ্রি এখানে লিখে দিলাম, কোনো সমস্যা আছে নাই, তাহলে আগের মধ্যে থাকলো, ঠিক আছে। যেহেতু আমি অতিরিক্ত প্লাস ওয়ান দিচ্ছি সাথে থ্রি গুণ ছিল, তাহলে বাড়াইছি কত? প্লাস থ্রি বাড়াই দিয়েছি, সমতা করার জন্য আমি মাইনাস থ্রিটা অ্যাড করছি, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছে, কারো কোনো সমস্যা থাকার কথা না। তাহলে কত হয়? এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এই যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, ওয়ানের মনে মনে স্কোয়ার ধরলে কত পাওয়া যায়? এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার পাওয়া যায়, সাথে কত থাকে? প্লাস থ্রি থাকে। এখন একটু চিন্তা করো, এক্সের যে কোনো ভ্যালু বলাও, যে কোনো ভ্যালু বসাও, এক্সের যে কোনো ভ্যালু বসাইতে পারো, এক হাজার দুই হাজার মাইনাস এক লাখ দুই লাখ যতই বসাও না কেন, এইটার ভ্যালু কি সবসময় আমার কত? জিরো থেকে বড় আসবে না, জিরো তো পসিবলই না, জিরো থেকে অলওয়েজ কি বড় আসবে? কারণ কি, এই জিনিস চিন্তা করো, এখানে যাই বসাও না কেন, এটা কত? স্কোয়ার, নেগেটিভ মান বসাও পজিটিভ মান বসাও স্কোয়ার পাচ্ছ, ঠিক আছে। যদি ওয়ান বসাও, সাপোজ যদি ওয়ানও বসাও, তাহলে কত হয়? ওয়ান মাইনাস ওয়ান জিরো, জিরো স্কোয়ার, জিরোর সাথে থ্রি গুণ করলে কত হয়? জিরো হয়। কিন্তু এখানে তো প্লাস থ্রি আমার অলওয়েজ আছে, এই ফাংশনটার মান অলওয়েজ কত? থ্রি থেকে অলওয়েজ বড় হবে, থ্রি এর নিচে হওয়া সম্ভবই না, জিরো তো আরও বাদ, ঠিক আছে। এর জন্য যে এফ প্রাইম এক্সের ভ্যালুটা সবসময় কত হবে? জিরো থেকে বড় হবে। কিন্তু আমাদের শর্ত কী ছিল? গুরুমান বা লঘুমান পাওয়ার জন্য কী করতে হবে? এফ প্রাইম এক্সের ভ্যালুটা জিরো হতে হবে। তাই লিখবা যে যেহেতু যেহেতু এফ প্রাইম এক্স নট ইকুয়াল টু জিরো, তাই ফাংশনটির লঘুমান বা গুরুমান নেই। তোমরা কি ম্যাথটা বুঝতে পারছো? একটু জানাইও তোমরা ম্যাথটা বুঝতে পারছো কিনা। তোমরা সবাই জানাবা যে ম্যাথটা বুঝতে পারছো কিনা। আচ্ছা এখন তো ক্লাস করাচ্ছি, ক্লাস করার পরে কথা বলি, এই ক্লাসটা শেষ হোক, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ম্যাথ ক্লিয়ার হয়েছে, রাইট? ওকে আচ্ছা, চার নম্বর শেষ হয়েছে, রাইট? আচ্ছা তাহলে চার নম্বর যদি শেষ হয় আমরা আরও দুই তিনটা ম্যাথ করবো আজকে, এবং সবগুলি হচ্ছে ভিন্ন ভিন্ন রকমের থাকবে। ধরো এই ম্যাথটা হচ্ছে এরকম যে
তিনের নয়, ঠিক আছে, তিনের নয় নাম্বার যে মেথডটা সেটা হচ্ছে এরকম, যে এফ অফ এক্স ইকুয়ালস হচ্ছে 1 প্লাস 2 সাইন এক্স 2 সাইন এক্স প্লাস 3 কস স্কয়ার এক্স। ব্র্যাকেটে কিছু শর্ত দেওয়া আছে যে এক্স এর ভ্যালুটা সেটা সবসময় 0 থেকে বড় হবে বা সমান হবে এবং পাই বাই 2 এর মধ্যে হবে বা সমান হবে, ঠিক আছে, এরকম কিছু ভ্যালু বলা আছে। এখন তোমরা এটা ম্যাথটা করা শুরু করো তো, সবাই করো, সবাই ম্যাথটা আগে করা শুরু করো, তারপরে দেখা যাবে। সিস্টেমগুলো তোমরা জানো, f'x, f" নির্ণয় করা, f'x = 0 ধরে এক্স এর ভ্যালুগুলো বের করা, এক্স এর ভ্যালুগুলো দিয়ে f" এ বসানো, ঠিক আছে, তারপরে শর্ত অনুযায়ী 0 থেকে ছোট এবং 0 থেকে বড়, এই শর্ত অনুযায়ী কি করা, এই শর্ত অনুযায়ী তোমার হচ্ছে ওই গুরু মান এবং লঘু মান নির্ণয় করা, ঠিক আছে, আর কিছু না। এখন বলো ম্যাথটা করা শুরু করো, আমি করাচ্ছি, পানি খেয়ে শিখবো। হ্যাঁ শুরু করো তোমরা, আমি দেখাচ্ছি, বাট তোমরা শুরু করো, আমি বলতেছি কেমনে কি হবে। দেখো এটা কেমনি কি করবো, ভালো করে খেয়াল করো, ঠিক আছে, দেখো এই ম্যাথটা একটু অদ্ভুত। আচ্ছা আমরা সিস্টেম মোতাবেক যাবো, ঠিক আছে, প্রথমে f'x নিয়ে করবো, কি হলো তাহলে f'x ইকুয়াল টু হচ্ছে 0, ঠিক আছে, প্লাস কত 2 cos x, তারপরে কত 6 cos x, তারপরে কত, এটার সাথে আর একটা জিনিস লিখতে হবে স্কোয়ার হলো, তারপর কত লিখতে হবে 6 cos x তো লিখলাম, তারপরে cos x মানে হচ্ছে সাইন এক্স, তাহলে -sin x, ঠিক আছে, সবাই দেখো ঠিক আছে কিনা, তাহলে কত হচ্ছে -6 cos x sin x, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, দেখি তোমরা কে কি উত্তর দিছো। উপরে তো দেখা যাওয়ার কথা, দেখা যাবে না কেন, ও আচ্ছা ওইটা কিছু দেখা লাগবে না, ওই এতটুকু দেখলেই হবে, 1 প্লাস 2 sin x প্লাস 3 cos² x, ঠিক আছে, আর এটা লেখা আছে 0, এটা হচ্ছে x, আর এটা কত π/2, ঠিক আছে, আর কিছু না। ঠিক আছে এইটা এটা গেল, তারপরে আমরা নির্ণয় করবো কি f" x, f" x সেটা কত হবে 2 - sin x। এবার হচ্ছে খেলা, এবার দেখো 6 cos x sin x, ইউভি এর সূত্র দিতে হবে, ইউভি এর সূত্র, ঠিক আছে, 6টা আমরা বাইরে রাখলাম, আমরা ইউভি এর সূত্র অ্যাপ্লাই করবো, তাহলে cos x আমরা স্থির রাখবো, সাইন এক্স এ করলে -cos x পাওয়া যাবে, ঠিক আছে, তারপর হচ্ছে প্লাস সাইন এক্স কি স্থির রাখবো, কজ এক্স কে সাইন এক্স কে স্থির, সরি কজ ভুল বলছি, দেখো
-6 ঠিক আছে cos x sin x তাহলে cos x কে যদি স্থির রাখি sin x কে যদি এখানে অন্তরজ করি তাহলে কত পাবো শুধুমাত্র cos x পাবো ভালো কথা প্লাস এবার sin x কে স্থির রাখবো cos x কে অন্তরজ করলে sin x পাবো ঠিক আছে এই হলো কথা তাহলে কত কত পাই -2 sin x ঠিক আছে মাইনাস কত 6 cos স্কয়ার x মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাসে প্লাস প্লাস 6 sin স্কয়ার x ঠিক আছে এরকম জিনিসটা হয় আলটিমেটলি ওকে তাহলে আমার থাকতেছে কত 6 sin স্কয়ার x -2 sin x এটা কত -6 cos স্কয়ার x ঠিক আছে এখন সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের জন্য এখানে অনেক লাইন লেখা লাগবে ঠিক আছে এখানে অনেকগুলি লাইন লেখা লাগবে আমি ধাপে ধাপে করবো ঠিক আছে এখন দেখো এফ ডাবল প্রাইম এক্স এটা হচ্ছে কত সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের জন্য সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের জন্য এফ প্রাইম এক্স এর ভ্যালুটা কত হইতে হয় জিরো হইতে হয় ঠিক কিনা তাহলে এফ প্রাইম এক্স মানে কত 2 cos x মাইনাস কত 6 cos x আর কত sin x ঠিক কিনা ইকুয়ালস 0 এখান থেকে যদি 2 কমন নেই তাহলে কত পাওয়া যায় cos x মাইনাস কত 3 cos x আর কত sin x না ঠিক কিনা ঠিক এবার cos x যদি কমন নাও তাহলে কত পাবা 1 মাইনাস sin x তাহলে মান পাইতেছি কত কত মান পাইতেছি দুইটা সরি আমি মানে ভুল করছি এটা এটা হচ্ছে 3 sin x হবে 1 মাইনাস 3 sin x হবে ঠিক আছে এটা হচ্ছে 1 মাইনাস কত 3 sin x ঠিক আছে 0 হলো তাহলে মান পাইলাম আলটিমেটলি দুইটা এটা সবই লাগবে আর কি আমার এক সময় মান পাইলাম কয়টা দুইটা আমি এখান থেকে করি একটা পাইলাম cos x ইকুয়ালস 0 ঠিক আছে cos x ইকুয়ালস 0 এইটা আমার একটা মান ঠিক আছে আরেকটা মান হচ্ছে 1 মাইনাস 3 সাইন এক্স তাহলে কত 1 মাইনাস 3 সাইন এক্স ইকুয়ালস 0 তাহলে বলতে পারবো সাইন এক্স ইকুয়ালস কত 1 বাই 3 এই সবাই বলবা যে এই পর্যন্ত ক্লিয়ার কিনা সাইন এক্স ইকুয়াল টু 1 বাই 3 এই যে এটা নির্ণয় করলাম এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা বলো না হলে কিন্তু বুঝবা না ম্যাথটা বলো বলো সবাই বলো সবাই ক্লিয়ার কিনা একটু বইলো আচ্ছা এখান তো ক্লিয়ার হয়েছে আচ্ছা এবার দেখো আমরা যে কাজটা করব সেটা একটু অন্যরকম সেটা একটু অন্যরকম ঠিক আছে এই দেখো এই যে cos x পাইছি না cos x তো 0 পাইছিলাম ঠিক কিনা যদি cos x 0 হয় তাহলে sin x এর মান কত এভাবে চিন্তা করবে এবার ঠিক আছে এবার লিখবো এইটা যে cos x ইকুয়াল টু 0 এর জন্য সাইন এক্স এর ভ্যালুটা কত হবে বের করতে পারবো না কেন বের করো ভালো করে খেয়াল করো আমি কজ এক্স শুধু কজ এক্স ইকুয়ালস 0 এটা চিন্তা করতেছি কিন্তু ঠিক আছে ভালো করে চিন্তা করো আমরা ছোটবেলা শিখছিলাম সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স ইকুয়ালস কত 1 না শিখছিলাম না শিখি নাই শিখছি তাহলে এখান থেকে লেখা যায় না যে সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু কত 1 মাইনাস কজ স্কোয়ার এক্স লেখা যায় না যায় না তাহলে আবার লেখা যায় না যে শুধুমাত্র সাইন এক্স ইকুয়ালস কত রুট বার 1 মাইনাস কজ স্কোয়ার এক্স লেখা যায় না যায় না যায় তাহলে কজ এক্স ইকুয়াল টু 0 এর জন্য সাইন এক্স এর ভ্যালুটা কত হচ্ছে ভালো করে বের করতে পারবো না সাইন এক্স এর ভ্যালুটা হচ্ছে এরকম যে 1 মাইনাস কত কজ স্কোয়ার এক্স আমরা কী জানি আমরা যেটাই জেনেছি সেটা হচ্ছে কজ এক্স এর ভ্যালুটা কত কজ এক্স এর ভ্যালুটা হচ্ছে 0 তাহলে 0 স্কোয়ার তাহলে আলটিমেট মান হচ্ছে কত 1 তাহলে খেয়াল করে দেখো কজ এক্স এর ভ্যালু হচ্ছে 1
সাইন এক্স এর ভ্যালু হচ্ছে কত, সরি কজ এক্স এর ভ্যালু হচ্ছে জিরো আর সাইন এক্স এর ভ্যালু কত ওয়ান, এইটার জন্য এই এফ ডাবল প্রাইম এক্সটা সুন্দর করে বের করতে পারবো না। সুতরাং এফ ডাবল প্রাইম এক্স বের করতে পারবো না, পারবো না, পারবো, ঠিক আছে, এফ ডাবল প্রাইম এক্স এর ভ্যালুটা বের করতে পারবো না, পারবো না, পারবো। তাহলে এফ ডাবল প্রাইম এক্স এ কী কী ছিল, সিক্স ছিল, সাইন স্কোয়ার এক্স ছিল, সাইনের ভ্যালু কত ওয়ান, তাহলে ওয়ান স্কোয়ার লিখতে পারবো, ঠিক আছে, মাইনাস টু সাইন এক্স, সাইন এক্স এর ভ্যালু কত ওয়ান, এই যে ওয়ান লিখলাম শেষ, মাইনাস কত সিক্স কজ স্কোয়ার এক্স, কজের মান কত জিরো, তাহলে জিরো স্কোয়ার, ঠিক আছে, তাহলে কত কত হচ্ছে সিক্স মাইনাস টু মাইনাস সিক্স, তাহলে মাইনাস সিক্স মাইনাস সিক্স কাটাকাটি চলে গেলে শুধুমাত্র মাইনাস টু থাকে, ঠিক কিনা, মাইনাস টু এর ভ্যালুটা কি জিরো থেকে ছোট, যেহেতু জিরো থেকে ছোট সেহেতু কজের কজ এক্সের মান জিরো আর সাইন এক্সের মান ওয়ান ধরে আমরা এই কজ এক্সের ভ্যালু আর সাইন এক্সের ভ্যালু যদি কিনা এই এফ অফ এক্সে বসাই তাহলে কি পাবো, তাহলে হচ্ছে আমরা সর্বোচ্চ মান পাবো বা গুরু মান পাবো, ঠিক কিনা, রাইট, ঠিক, ঠিক আছে। তাহলে আমরা দুইটা জিনিস পাইলাম, কজ এক্সের ভ্যালু জিরো পাইলাম আর সাইন এক্সের ভ্যালু কত পাইলাম ওয়ান পাইলাম, চেক করলাম যে এই জিনিসটা এই দুটো মানের জন্য আমরা কি পাবো, গুরু মান পাবো না লঘু মান পাবো, কেমনি চেক করলাম, এফ ডাবল প্রাইম এক্সের মানগুলো বসাই দিলাম, দেখলাম কি যে মানটা আসছে সেটা হচ্ছে মাইনাস টু, যেটা কিনা জিরো থেকে ছোট, যেহেতু জিরো থেকে ছোট তাহলে কজ এক্স এর মান আর সাইন এক্স এর মান যদি কিনা আমরা এই এফ অফ এক্স এ বসাই তাহলে যে মানটা পাবো সেটা কি মান, গুরু মান, গুরু মান বা সর্বোচ্চ মান, ঠিক আছে। তাহলে তাহলে লিখবা যে গুরু মান বা সর্বোচ্চ মান, মানে এই যে লেখাটা লিখছিলাম তার নিচে লিখবা, ঠিক আছে, আমরা তো দেখা নেই এই জন্য লিখতেছি না, ওরকম যে গুরু মান যেই লাইনটি এখানে শেষ করছিলাম তার নিচে এই লাইনটা লিখবা। সুতরাং গুরু মান, সুতরাং গুরু মান ইকুয়াল ডিরেক্ট লিখে দিবা এই যে ওয়ান প্লাস কত টু সাইন এক্স, সাইন এক্স এর ভ্যালু কত ওয়ান, ঠিক আছে, প্লাস কত থ্রি, কজ এক্স এর ভ্যালু কত জিরো, তাহলে আমরা আলটিমেটলি কত আসে ওয়ান প্লাস টু ইকুয়াল থ্রি, এটা তোমার অ্যান্সার। সবাই এই গুরুমান নির্ণয় পর্যন্ত বুঝতে পারছে কিনা একটু বইলো তো, সবাই গুরুমান পর্যন্ত নির্ণয় করা পর্যন্ত বুঝতে পারছে কিনা একটু বইলো, কুইক। আচ্ছা আমি কি একটা ভুল করছিলাম একটু বইলে তো, কোনো ভুল টুল করছি কিনা, আচ্ছা আচ্ছা আমি মনে একটু ভুল করছি, ঠিক আছে আমি আরেকটু বুঝাই, দুইটা লাইন কাটো, এই যে এই লাইনটা লিখছি তার আগের লাইনটাও কাটো, তার আগের লাইনটা একটু কাটো, আমি একটু হিসাবে ভুল করছিলাম, দেখো এইটা এফ কজ এক্স ইকুয়াল যদি জিরো হয় আর সাইন এক্স ইকুয়াল যদি ওয়ান হয় তাহলে এই এফ ডাবল প্রাইম এক্স এর ভ্যালুটা আসলে কত হবে, ঠিক আছে, ভালো করে খেয়াল করো ডাবল প্রাইম এক্স এর ভ্যালুটা কত হবে সেটা নির্ণয় করতেছি এখন, এই যে সিক্স সাইন স্কোয়ার এক্স, তাহলে কত লেখা যায় সিক্স ওয়ান স্কোয়ার লেখা যায়, ঠিক না, লেখা যায়, ওকে, মাইনাস কত টু সাইন এক্স, তাহলে কত লেখা যায় টু ইন্টু ওয়ান, মাইনাস কত সিক্স কজ স্কোয়ার এক্স, আমি এখানে ভুলটা করছিলাম, তাহলে কত কত লেখা যায় আমি একটু সুন্দর করে লিখি, লেখা যাচ্ছে না, এফ ডাবল প্রাইম এক্স ইকুয়ালস হচ্ছে সিক্স ওয়ান স্কোয়ার মাইনাস টু ওয়ান, ঠিক আছে, মাইনাস সিক্স ইন্টু জিরো স্কোয়ার হবে না, আমি এখানে ভুলে হচ্ছে ওয়ান স্কোয়ার দিয়েছিলাম, সমস্যাটা এখানে হয়েছিল, ঠিক আছে, তো আমার আলটিমেটলি থাকতে হচ্ছে সিক্স মাইনাস টু বা ফোর, আমি এখানে মাইনাস টু করছিলাম হচ্ছে এখানে ভুল করে যে মাইনাস সিক্সটা কাউন্ট করে সিক্স ইন্টু জিরো তো জিরো হবে, এটা আমি ভুলে গেছিলাম, যেহেতু এইটার ভ্যালুটা হচ্ছে কত জিরো থেকে বড় তাহলে কি মান পাবো লঘু মান পাবো, কজ এক্স ইকুয়াল টু জিরো আর সাইন এক্স ইকুয়াল টু ওয়ান নিয়ে যে মানটা পাবো সেটা কি মান, যদি এখানে বসাই তাহলে কি মান পাবো লঘু মান পাবো, আমি ভুল বলছিলাম, আমার হিসাবে একটু গণ্ডগোল ছিল, ঠিক আছে, এখন ঠিক আছে, এখন ওকে।
তাহলে এই যে লাইনটা লিখলাম আগে দুটো লাইন কাটছো কিনা, যদি কেটে থাকো তাহলে এই যে লাইনটা লিখবা, তারপরে নিচের লাইনটা লিখবা, তারপরে নিচের লাইনটা লিখবা। এখন যে সুতরাং লঘুমান, এই যে লঘুমান এখন লেখে, এখন কোনো সমস্যা নেই, সরি আমার একটু হিসাবে ভুল হয়েছিল। তাহলে লঘুমান এখানে বসাও, 1 + 2 sin x তাহলে কত হয় 1, এটা কত প্লাস 3 cos² x তাহলে কত হয় 0² তাহলে আলটিমেট হচ্ছে 3, এটা আমার অ্যান্সার। ঠিক আছে, এখন লঘুমান ক্লিয়ার কিনা বইলো, আমি হিসাবে একটু গন্ডগোল করছিলাম, সরি। এখন বলো, হ্যাঁ এখন তো ঠিক আছে, 4 হবে, আমি ভুল বলছিলাম। ওই 6 × 0 হবে, এটা ভুলে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে এবার বাকি ঢুকে যাই আমরা, এটা এই যে এইটার জন্য, এটার জন্য এতটুকু কাজ করলাম, ঠিক আছে বের করে ফেললাম। এবার বাকি ঢুক যেটা ছিল 3 - sin x ঠিক আছে = 0, এটা নিয়ে কাজটা করব। এবার দেখো বলা আছে কত, 1 - 3 sin x = 0, তার মানে কত, sin x = হচ্ছে 1/3 এর জন্য, ঠিক আছে এর জন্য cos x কেমনে বের করবো মনে আছে, আবার আগের মতো রুট অফ বার কত, এই যে cos x, তাহলে কত লেখা যায় রুট অফ বার 1 - sin x নাকি হোল স্কোয়ার, তাহলে আলটিমেটলি কত দাঁড়াচ্ছে আমার রুট ওভার বার 1 - 1/3 হোল স্কোয়ার, তাহলে কত 1 - 1/9, তাহলে কত দাঁড়ায় 9 - 1/9, তাহলে আলটিমেটলি দাঁড়া হচ্ছে এটা 3, এটা হচ্ছে রুট ওভার 8, ঠিক আছে রুট ওভার 8/3 দাঁড়াচ্ছে, 3 × 9 নাকি না, ঠিক আছে রুট ওভার 8/9 দাঁড়ায়, রুট ওভার 8/3 দাঁড়ায়, ঠিক আছে রুট ওভার 8/3 দাঁড়ায়, ঠিক আছে এটা। তাহলে এখন যেটা, এখন হচ্ছে sin x এর ভ্যালু কত 1/3, আর cos x এর ভ্যালু কত রুট ওভার 18/3, এইটা কোথায় বসাবো, f" x এ বসাবো, ঠিক আছে তাহলে এগুলো তো আমার লাগতেছে না, এগুলো মুছে দিই। এই যে এইটা, এই যে f sin, এবার হচ্ছে কি sin x = 1/3 এর জন্য বাকি হিসাব করতেছি, এতটুকু লিখলাম তারপরে লাইন লিখবা, সুতরাং f" x = লিখা যায় হচ্ছে 6 sin, তাহলে কত লিখা যায় sin x = 1/3, তাহলে 1/3 হোল স্কোয়ার - 2 sin x, তাহলে কত লিখা যায় 1/3 - কত 6 cos² x, ঠিক আছে তাহলে cos x এর ভ্যালু কত √18/3, তাহলে 6 × কত √8/3 হোল স্কোয়ার, তাহলে দাঁড়াচ্ছে কত, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 9, এটা হচ্ছে কত 2, এটা হচ্ছে 3, এটা কত মাইনাস, তাহলে হচ্ছে 6টা 48, স্কোয়ার রুট কাটা কেটে যেয়ে গেলে 6টা 48, 3 × 3 হচ্ছে 9, ঠিক আছে আমি যদি সব হিসেবে জিজ্ঞেস করি তাহলে হচ্ছে এরকম হবে, এটা হচ্ছে 9, এটা থাকে কত 6 থাকে, এটা কত থাকে, ঠিক আছে তো 9 3 9, দশায় করলে থাকে কত 3টা, করলে 3 × 9 3 × 3 3, ঠিক আছে আবার 3টা করলে 3 3, 3 × 9, ঠিক আছে 9 থাকে, 6 3 3, এটা কত থাকে 3 × 9, 3 × 9 = 6, ঠিক আছে মাইনাস কত 48, ঠিক আছে 48 যদি করো তাহলে 6 6 কাটা, তাহলে দেখো কত মাইনাস 3 3 9, 3 16 48, 16/3 থাকে, 16/3 থাকে, 16/3 থাকে নাকি, এ ভুল আবার কই করলাম, হ্যাঁ -16/3 থাকে, ঠিক আছে এই যে -16/3টা আমার কি 0 থেকে ছোট, ঠিক আছে যেহেতু 0 থেকে ছোট তাহলে আমরা কি পাবো গুরুমান পাবো, ঠিক আছে যেহেতু 0 থেকে ছোট তাহলে কি এই গুরুমান পাবো, এই দুইটা নিয়ে আমরা কি মানবো sin x = 1/3 আর cos x = √8/3, এই দুটা নিয়ে আমরা কি পাবো গুরুমান পাবো, ঠিক আছে তাহলে এটা কাটবা, এই লাইনের পরে লিখবা, এই যে লিখলাম তারপরে নিচে লিখবা, সুতরাং গুরুমান, গুরুমান ইকুয়াল লিখবা যে এখানে বসাই দিবা 1 + 2 sin x, sin x এর বদলে কত বসবে 1/3 প্লাস 3 cos² তাহলে কত হয় √8/3 হোল স্কোয়ার, এই তো সোজা 1 + কত 2/3
এটা কত? তাহলে 3টা 24, এটা কত? 9। ঠিক আছে, 3টা 24 আর হচ্ছে 9 থাকে, তাহলে 9 দাও। তাহলে 9 কে 9, 3 দুগুণে 6 নাকি? এটা কত? 9 কে 9 24, তাহলে কত থাকতেছে আমার? 24 আর 6 থেকে 30 নাকি? ভুলটা আবার কই করলো? 3 3 4 24, 39 নাকি? 39/9, তাহলে দেখা কত? 3 3 9, 3 3 39, এটা হচ্ছে আমার অ্যান্সার। এখন বলো এই যে গুরুমান, গুরুমানটা সবাই ক্লিয়ার কিনা একটু বলো, গুরুমানটা সবাই ক্লিয়ার কিনা একটু বলো, গুরুমানটা সবাই ক্লিয়ার কিনা একটু বলো। হ্যাঁ, এই যে ঠিক আছে, তো ওকে সবাই পারছো। 13/3 হবে, ঠিক আছে, 13/3। সাদিয়া ইসলাম সাহেবা, 29/3 না, ঠিক আছে, 13/3 হবে। তোমরা তুলতে থাকো, তোলা শেষ হলে বলো। আচ্ছা, 4/3 যেটা, সেটা আরেকটা আরেকটা অদ্ভুত ম্যাথ। এই অধ্যায়ে অদ্ভুত অদ্ভুত ম্যাথ আছে। এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে তোমার, ধরো 4/3, মানে এই যে ম্যাথটা সেটা বলা আছে, দেখাও যে দেখাও যে এক্স প্লাস 1/x এর গুরুমান, গুরুমান লঘুমান অপেক্ষা ক্ষুদ্রতর, লঘুমান অপেক্ষা ক্ষুদ্রতর। ঠিক আছে, অদ্ভুত একটা ম্যাথ। বলা আছে এক্স প্লাস 1/x এর গুরুমান লঘুমান অপেক্ষা ক্ষুদ্রতর, তার মানে সর্বোচ্চ মান সর্বনিম্ন মান থেকেও ছোট। অদ্ভুত না কথাটা? সর্বোচ্চ মান সর্বনিম্ন মান থেকেও কি ছোট? অদ্ভুত না? অদ্ভুত, ঠিক আছে। বাট এই ফাংশনের ক্ষেত্রে এইটাই হয়, তো ম্যাথমেটিক্যালি অনেক কিছুই সম্ভব। ঠিক আছে, এখন দেখো কেমনি কি করবো আমরা, কি জানি, ধরে নিব যে f(x) ইকুয়াল টু কত? এক্স প্লাস 1/x, তাহলে কি দাঁড়াচ্ছে? f'x, f'x ইকুয়াল টু হচ্ছে এরকম, এটা হচ্ছে 1 প্লাস কত? -1, তারপর কত? x^-2। বুঝতে পারছো কিনা কি করছি? কিছুই না, n x n-1। এই 1/x টাকে কি লেখা যায়? x^(1) লেখা যায় না? এখন এইটাকে যদি কিনা ডিফারেন্সিয়েশন করি, কার সূত্র যাবে? x^n এর সূত্র যাবে না? যাবে। তাহলে x^n এর সূত্র আমরা কি জানি? n x n-1 নাকি? তাহলে এই যে n, এটা হচ্ছে এক্স, তারপর কত? -1 -1, ঠিক কিনা? তাহলে আলটিমেটলি দাঁড়ায় কত? 1, তারপর কত? 1/x², ঠিক কিনা? এইটাই আসলে লিখছি আর কি এখানে, আর কিছু না। ঠিক আছে, এটা গেল। তাহলে 2 নম্বর যেটা, সেটা কি করতে হয় আমরা জানি, f" x, এটা 0 হয়ে যায়, তাহলে এটা কত থাকে? -1 -2, আর এখানে কত থাকে? x^-2 -1, তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে হচ্ছে 2^ কত? x^-3। ঠিক আছে, এরপরে ধাপটা কি ছিল? গুরুমান, গুরুমান ও লঘুমানের জন্য f(x) = 0, তাহলে f(x) এর ভ্যালুটা কত আসে? f'x, তাহলে কত থাকে? 1 মাইনাস 1/x² = 0, ঠিক কিনা? এরকমই তো হয়, সবাই দেখো বুঝতে পারছে কিনা। গুরুমান ও লঘুমানের জন্য f'x = 0, এখন 1 প্লাস মাইনাসে মাইনাস তো লিখলাম, এই x^-2কে লেখা যায় কত? 1/x² লেখা যায় না? যায় না, লেখা যায়। ঠিক আছে, তাহলে কি দাঁড়ায়? x² যদি লসাগু করো, তাহলে x^-1 = 0, তাহলে কত থাকতেছে? x^² = 1 থাকতেছে। তাহলে আলটিমেটলি কত? x এর মান দাঁড়াচ্ছে হচ্ছে +1 আর কত? -1, ঠিক আছে কিনা?
x এর মান দাঁড়াচ্ছে প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান। সুতরাং এবার x ইকুয়াল টু প্লাস ওয়ান এর জন্য, ঠিক আছে, x ইকুয়াল টু প্লাস ওয়ান এর জন্য চেক করতে হবে যে কোনটার জন্য আমি লঘুমান পাবো আর কোনটার জন্য ক্ষুদ্রমান পাবো, সরি কোনটার জন্য লঘুমান পাবো, কোনটার জন্য হচ্ছে গুরুমান পাবো, বা কোনটার জন্য সর্বোচ্চ মান পাবো আর কোনটার জন্য সর্বনিম্ন মান পাবো, ওইটাই চেক করবো। তাহলে চেক করার জন্য কী করতে হয়, ডাবল প্রাইম এ বসাইতে হয় মানটা, নাকি? তাহলে ওয়ান ইকুয়াল টু কত দাঁড়ায়, এই টু, তারপর কত, ওয়ান টু দি পাওয়ার মাইনাস থ্রি। ঠিক আছে, এখন ভালো করে খেয়াল করো যে এই জিনিসটা আসলে কত আসে, তোমরা বলো তো এটার ভ্যালু কত আসে, সবাই বলবা, খুব দ্রুত বলবো, এটার ভ্যালু আসলে কত আসে, বলো তাড়াতাড়ি বলো। হ্যাঁ বলো কত আসে, বলো এইটার ভ্যালু কত আসে, বলো। বলো 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 এইটার ভ্যালু কত আসে, সবাই বলবা। দেখো তোমাদের জন্য আরেকটু সহজ করে দিই ব্যাপারটা, ঠিক আছে, এটা তো দেখতে আসলে খুব অদ্ভুত লাগতেছে, ঠিক আছে, বাট যদি আমি লিখতাম যে টু ওয়ান বাই এক্স কিউব, তাহলে ইজিলি বুঝতে পারতাম, ঠিক কিনা, তাহলে ইজিলি বোঝা যাইতো। তাহলে বসাই দাও, তাহলে কত হয়, টু ইন্টু কত, ওয়ান বাই ওয়ান কিউব, নাকি? তাহলে ওয়ান কিউবের জন্য তো সবসময় প্লাসই হয়, এটা জানো, তাহলে ওয়ান, তাহলে থাকে কত, টু থাকে শুধুমাত্র। তাহলে দেইহা অনেক সময় মনে হয় যে কঠিন, আসলে যদি একটু সহজ করতে পারো তাহলে ইজিলি বুঝতে পারবা, ঠিক আছে। তাহলে এই ভ্যালুটা হচ্ছে টু, এই ভ্যালুটা কত হয়, টু হয়, ঠিক কিনা, এই ভ্যালুটা হয় টু, তাহলে হচ্ছে কত থাকে, টুটা আমার কি সবসময় জিরো থেকে বড়, তাহলে জিরো থেকে যেহেতু বড় তাহলে এক্স ইকুয়াল টু ওয়ান নিয়ে যে মানটা পাবো সেটা কি, সেটা হচ্ছে লঘুমান। সুতরাং লঘুমান, লঘুমান কত হবে, এই ওয়ান প্লাস কত, ওয়ান বাই ওয়ান, তাহলে আলটিমেটলি হচ্ছে টু। আবার এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান এর জন্য এফ ডাবল প্রাইম মাইনাস ওয়ান কত দাঁড়ায়, তাহলে বলো কত দাঁড়ায়, এফ ডাবল প্রাইম মাইনাস ওয়ান, তাহলে কত হচ্ছে, কত, টু ইন্টু কত, ওয়ান বাই এক্স কিউব, তাহলে মাইনাস ওয়ান কিউব, ঠিক কিনা? তাহলে ভালো করে খেয়াল করো, মাইনাস ওয়ান কিউব বলতে আসলে কী বোঝায়, মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, ঠিক কিনা? তাহলে মাইনাস মাইনাস তো প্লাস হয়েই যায়, তাহলে আরেকটা মাইনাস থাকে, এর জন্য হচ্ছে মাইনাস টু, যেটা কিনা জিরো থেকে ছোট হয়। তাহলে জিরো থেকে যেহেতু ছোট, আমরা এই এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান নিয়ে কী পাবো, গুরুমান পাবো। সুতরাং গুরুমান, গুরুমান ইকুয়াল কত, ওয়ান, সরি মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই মাইনাস ওয়ান, ঠিক আছে। তাহলে মাইনাস ওয়ান হয় কত, মাইনাস টু। তাহলে দেখো তোমরা গুরুমান পাইছো কত, গুরুমান পাইছো মাইনাস টু, ঠিক কিনা, গুরুমান পাইতেছি কত, মাইনাস টু, এই যে গুরুমান পাইলাম মাইনাস টু আর লঘুমান পাইলাম প্লাস টু। নর্মালি কি হয়, গুরুমানটা বড় হয়, সর্বোচ্চ মানটা বড় হয় আর সর্বনিম্ন মানটা হয় ছোট, বাট এখানে হয়ে গেছে উল্টা, ঠিক আছে, লঘুমান হয়েছে বড় আর গুরুমান হয়েছে ছোট। আমাকে এটাই বলছিল যে দেখাও যে এই ফাংশনের গুরুমান লঘুমান অপেক্ষা ক্ষুদ্রতর, বলে দেবা। সুতরাং গুরুমান লঘুমান লেখা যাচ্ছে না, অপেক্ষা ক্ষুদ্রতর, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে, এইটাই আমাদের অ্যান্সার। এখন বলো সবাই বুঝতে পারছে কিনা, এই ম্যাথটা সবাই বুঝতে পারছে কিনা একটু বলো, আর লেখা শেষ হলে জানাও যে ভাইয়া লেখা শেষ হয়েছে, ঠিক আছে, একটু তাড়াতাড়ি জানাইও, যাতে পরবর্তী আজকে আর একটা ম্যাথ বাকি আছে, আমাদের একটা ম্যাথ করতে পারলে এই চ্যাপ্টার শেষ, এই চ্যাপ্টার শেষ। আর একটা মাত্র ম্যাথ আছে, এই একটা ম্যাথ করতে পারলেই শেষ।
এখন বলো সবাই ম্যাথটা বুঝতে পারছো কিনা? এই ম্যাথটা তুলো তোমরা। আচ্ছা লিখা শেষ, ওকে ম্যাথ ক্লিয়ার, অনেকে হয়েছো, ওকে তাহলে থাকে কত। আচ্ছা আরেকটা ম্যাথ আছে, এই ম্যাথটা করতে বলে, সেটা হচ্ছে 7-এর 1 নম্বর ম্যাথ। দেখো বলা আছে যেটা সেটা হচ্ছে দেখাও যে দেখাও যে 4ex প্লাস 9e−x এর ক্ষুদ্রতম মান 12, এর ক্ষুদ্রতম মান 12। ঠিক আছে, এটা বের করতে বলছে। সিস্টেম কি? সেম সিস্টেম, ঠিক আছে। ধরবা f(x) ইকুয়াল হচ্ছে 4, এটাই লিখতে হবে, মনে করি বা ধরে নেই, ঠিক আছে, ex প্লাস 9e−x, ঠিক আছে। এটা সিস্টেম কি? f'x নির্ণয় করা। এফ প্রাইম এক্স যদি আমরা নির্ণয় করতে চাই, কী কী যেন পাই? দেখো ex-রে তো আসলে ভাঙানোর কিছু থাকে না, ex থাকে, ঠিক আছে। আর এটা হয়ে যায় কত? −9e−x। আমরা কী জানি, ধরো কোনো সময় যদি এরকম থাকে −x, তাকে যদি রেডি এক্স করি কত পাই আমরা? শুধুমাত্র −e−x থাকে না, এটা আমরা সকলেই জানি, ঠিক আছে। এখন নতুন করে বলার কিছু নাই, এটা তো তোমরা আশা করি এটা বুঝতে পারবা, ঠিক আছে। এরপরটা কি? এরপরটা আবার ডাবল প্রাইম এক্স যদি নির্ণয় করতাম, সেটা কত থাকে? 4ex হয়, এটা কত হয়ে যায়? +9e−x থাকে, ঠিক না? ঠিক আছে, নর্মাল জিনিস তোমরা বুঝবা, ঠিক আছে। এরপরে দেখো ফাংশনটির সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের জন্য আমরা কি জানি? f'x = 0 হয়। তাহলে কি বলা যায়? 4ex প্লাস কত, সরি, −9e−x ইকুয়াল টু কত হয়? 0 হবে, ঠিক কিনা? তাহলে সুন্দর করে লিখতে চাইলে 4ex −9e·x লেখা যায় না? যায় না, অবশ্যই লেখা যায়, ঠিক আছে, অবশ্যই লিখতে পারি আমরা। তাহলে যদি লসাগু করি একটা, তাহলে কি পাই? e·x, তাহলে কত থাকে? e·x ইন্টু কত? e·x থাকে না? থাকে না, থাকে মাইনাস কত? 9, ইকুয়াল কত? 0। আচ্ছা এরপরে কত কত থাকতেছে আমার? দেখো এই যে 4, তারপর কত? +2ex, ঠিক আছে। দেখো এখানে e·x আছে, বেজ হচ্ছে ই, তাহলে e·x ইন্টু কত? e·x কত থাকে? তাহলে আমরা কি জানি, যদি এখানে বেজ বেদ সমান থাকে, পাওয়ারগুলোর যোগফল হয়ে যায়, তাহলে x+x মানে কত? 2ex, ঠিক আছে। তাহলে 2ex লিখা যায়। আমি এই কাজটা, যে 4ex·ex, আমি এই কাজটা এখানে করছি, আর কিছু করিনি, ঠিক আছে। সোজা হিসাব, মাইনাস কত? 9, ইকুয়াল 0। তাহলে কত কত থাকতেছে? 4 কত? e·2ex ইকুয়াল 9। তাহলে আমার থাকতেছে কত? e·2ex ইকুয়াল কত? ইকুয়াল থাকে হচ্ছে 4/9/4, ঠিক আছে। তাহলে এখানে থাকতেছে 2ex থাকে, ঠিক আছে, e·2ex থাকে, আর এদিকে আবার থাকে কত? 3/2 হোল স্কোয়ার, 3/2 কত থাকে? e·2 হোল স্কোয়ার থাকতেছে আমার, ঠিক আছে, এরকম থাকবে। এরপরে ছোট্ট একটা কাজ হচ্ছে এইটা, যে e·x স্কোয়ার, তাহলে কত থাকে? 3/2 স্কোয়ার। আমরা কি জানি, যদি কিনা পাওয়ার সমান হয়, আমরা কি লিখতে পারি? বেসগুলো সমান লিখতে পারি। এই যে পাওয়ার যদি সমান হয়ে যায়, আমরা কি লিখতে পারি? বেসগুলো সমান লিখতে পারি, ঠিক আছে। এরপরে ইনভার্স করে দিলেই হয়ে যাবে, শেষ, ইনভার্স করে দিলেই হয়ে যাবে, বা এতটুকু রাখলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে। এই যে ফাংশনটা, এই যে এতটুকু রাখলেও হবে, সমস্যা নেই। কেন হবে সেটা পরে বলতেছি, দেখো। এখন দেখো পরবর্তী যে ফাংশনটা, পরবর্তী ফাংশনগুলোতে কিন্তু ডিরেক্ট, এই দেখো
ইডিতে পর এক্স আকারই আছে, ইডিতে পর এক্স আকারই আছে, ঠিক আছে, ইডিতে পর এক্স আকারে থাকার কারণে আর কোনো ঝামেলা হবে না, ঠিক আছে, আর কোনো ঝামেলা হবে না। এই যে ইডিতে পর এক্স আকার আছে, এইটাও আসলে ইডিতে পর এক্স আকারই আছে, 1/ইডিতে পর এক্স আকারে আছে আর কি, ঠিক আছে। এর জন্য এটা যদি এতটুকু রাখো কোনো সমস্যা নাই, ঠিক আছে। ওকে, এবার হচ্ছে এটা কি বের করলাম, এটা হচ্ছে এফ অফ এক্স, এই এক্স এর মানগুলো বের করলাম, এক্স এর মানগুলো বের করলাম, ঠিক আছে। এখন চেক করবো এটার জন্য আসলে কি কি হয়। তাহলে আমি এতটুকু মুছে ফেলতেছি, এতটুকু আমার লাগবে না, তাই মুছে ফেলতেছি, এতটুকু মুছে ফেললাম। তোমরা এই লাইনের পরে লিখবা, নিচের যেই কথাগুলো লিখতেছি এটা এই লাইনের পরে লিখবা। ইডিতে পাওয়ার এক্স ইকুয়াল টু 3/2 হলে এফ ডাবল প্রাইম এক্স ইকুয়ালস হচ্ছে এরকম 4, ইডিতে পাওয়ার এক্স এর ভ্যালু কত 3/2, ঠিক আছে, প্লাস কত 9, নিচে কত 3/2, তাহলে কত হবে 2×4 3×6 প্লাস কত 9×2/3, ঠিক আছে, তাহলে 6 প্লাস কত 9×18 আর হচ্ছে 3×6 হচ্ছে আবার 18, তাহলে 6×6 12, ঠিক আছে, এই যে 12 বেরোলো, এই যে 12 বেরোলো এটা কি 0 থেকে বড়, 0 থেকে বড়। তাহলে 0 থেকে যেহেতু বড় পাইলাম মানটা, আমরা কি মান পাবো, এই ইএক্স এর মান যদি 3/2 ধরে কাজটা করি, বা ইএক্স এর ভ্যালুটা যদি 3/2, এই ভ্যালুটা যদি কিনা আমরা এই প্রথম যে ফাংশনে আসো এটা যদি বসাই, তাহলে কিসের মান পাবো আমরা, লঘু মান পাবো বা ক্ষুদ্রতম মান পাবো, ঠিক আছে। দেখো এখানে কিন্তু আর কোনো অপশন নাই আমার, এই যে ইএক্স এর মান একটাই বেরোচ্ছে না, একটাই বেরোছে, যেহেতু একটাই বেরোছে আমরা একটা মানই পাচ্ছি, শুধুমাত্র লঘু মান পাচ্ছি, ঠিক আছে। আরেকটা ভ্যালু পেলে যদি টেস্ট করতাম, টেস্ট করলে হয়তো বা 0 থেকে ছোট আসতো, তাহলে হয়তো বা সর্বোচ্চ মান পাইতে পারতাম, বাট এক্স এর ভ্যালু বের হয়েছেই মাত্র একটা, এক্স এর ভ্যালু বের হয়েছেই মাত্র কি একটা, ঠিক আছে, এর জন্য আমি শুধুমাত্র একটা মানই পাচ্ছি আর কিছুই না। তাহলে এরপরে বসাই দিবা, এরপরে কাজ শেষ, লাগবে না লাগবে না লাগবে না। চেক করে দেখলাম কি 0 থেকে মানটা বড় আসছে, তাহলে এই মানটা যদি কিনা আমরা প্রথম ফাংশনে বসাই, তাহলে আমরা লঘু মান বা ক্ষুদ্রতম মান পাবো, লঘু মান বা ক্ষুদ্রতর মান সমান সমান কত, এই যে একটাতে বসাই দিবা, তাহলে 4ex, ex এর ভ্যালু কত 3/2, প্লাস কত 9, e টু দি পাওয়ার মাইনাস এক্স, তাহলে কত হয়। আচ্ছা জিনিসটা ঠিক করেছিলাম, সাথে এক, ঠিক আছে, সমস্যা নেই, 9 কত 1/3/2, তাহলে সেম প্রসেসে দেখবে এইটাও 12 আসে, এইটাও 12 আসে, দেখাইতে বলছিল না, তাহলে দেখানোর লেখা দেবো যে সব। এখন বলো সবাই ম্যাথগুলো বুঝতে পারছে কিনা, আমার কিন্তু অন্তরীকরণ আজকে শেষ, ঠিক আছে। এখন আমি আমার মতো করাইছি, আমি আমার সর্বোচ্চতা দিয়ে চেষ্টা করছি, এখন তোমরা কতটুকু করছো আমরা আমি জানি না, ঠিক আছে, অনেকেই করছো, অনেকে হচ্ছে ক্লাস নোট হোমওয়ার্ক পোস্ট করছো, অনেকে করো নাই, ঠিক আছে। তো যারা করছো তারা, তাদেরকে তো আমি মিনিমাম একটা জাজ করতে পারছি, যাদের লেখাগুলি দেখা বা ম্যাথগুলি করার স্টাইল দেখে বুঝতে পারছে তারা কতটুকু করতে পারছে, বাট যারা করো নাই তাদেরটা আমি ঠিক বলতে পারি না, এটা আমার দ্বারা সম্ভব না, ঠিক আছে। এখন বলো ম্যাথটা ঠিকঠাক করতে পারছো কিনা, এখন বলো সবাই বুঝতে পারছে কিনা। আচ্ছা বুঝতে পারলে তো শেষ, এখন দেখো সবাই ক্লিয়ার কিনা। আচ্ছা একান্ত বুঝতে পারছে, সাদিয়া বুঝতে পারছে, ইসরাত জাহান মানে আগেরটা টু লিখছিল, ওকে। তাহলে আমার ম্যাথ আজকে হচ্ছে অন্তরীকরণের জার্নি আমাদের শেষ, ঠিক আছে, অন্তরীকরণের জার্নি আমাদের শেষ, বাট তোমাদের শেষ না, আমার তো পড়ানো শেষ বাট তোমাদের শেষ না, তোমাদের অনেকদিন আরও পড়তে হবে, ঠিক আছে। সো আমার এন্ড থেকে আমি এটা বলতে পারি যে অন্তরীকরণের ক্ষেত্রে আমার হচ্ছে এইটা, হোমওয়ার্ক দিয়ে দেবো তখন তোমরা করে নিও, ঠিক আছে। সো অন্তরীকরণ নিয়ে কোনো কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো ইনকোয়ারি থাকে বলতে পারো, আমি এখন উত্তর দিতে পারবো। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে বইলো, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে বইলো, ঠিক আছে, কারো যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে বলতে পারো। আচ্ছা
আচ্ছা, আশা করি কারো কোনো কোশ্চেন নাই, যেহেতু বলতেছো না। তোমরা যারা সাথে থেকে ছিলে এতদিন, সেটা হচ্ছে যে অনেকেই অনেক কষ্ট করছো এই ঘন্টার পর ঘন্টা আসলে লাইভ ক্লাস দেখা, এটা খুব পেইনফুল একটা কাজ। তারপরও ম্যাথ ক্লাসে যেহেতু একটু হলেও সমস্যা হয়, যেহেতু হচ্ছে থিঙ্কিং ক্যাপাবিলিটি একটু বাড়াইতে হয়, ঠিক আছে, একটু আলফা লেভেলে থিঙ্কিং করতে হয় নর্মাল ক্লাসের তুলনায়। তো এই হিসাবে বলতে পারি তোমরা অনেকেই অনেক ধৈর্য সহকারে দেখছো, এর জন্য আমার পক্ষ থেকে ধন্যবাদ থাকবে। প্লাস তোমরা সামনে ভবিষ্যতে যে ক্লাসগুলো হয় যদি পারো সম্ভব হয় থাকবা, আমরা আমাদের সর্বোচ্চ দিতে চেষ্টা করি, ঠিক আছে, আমরা আমাদের সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করি যে একটা ক্লাস সুন্দর হোক, ফলাফাইন একটু ভালো করে বুঝতে পারুক, ঠিক আছে, তাদের জন্য একটু সহজ করে পড়ানোর চেষ্টা করি। এখন জানি না কতটুকু পারছি, ঠিক আছে, বাট আমরা আমার সর্বোচ্চ লেভেল বেস্ট চেষ্টা করছি, এটা বলতে পারি। তো ভালো থাকো, সুস্থ থাকো, সবাই সবার জন্য দোয়া করো, যেহেতু প্যান্ডেমিক চলতেছে। আসলে দোয়া করা ছাড়া আমাদের এখন উপায় নাই। আর ভ্যাকসিন যারা পারো নিয়ে নাও, ঠিক আছে, এটা একটা বলি, ভ্যাকসিন যারা পারো নিয়ে নাও, আর বিশেষ করে তোমাদের আব্বা আম্মা যারা আছে, ঠিক আছে। প্লাস হচ্ছে এটা একটা খুব পেইনফুল একটা কাজ, যাদের বয়স 50+ তাদেরকে বোঝানো এটা, যে হচ্ছে ভ্যাকসিন দিলে সমস্যা নাই, সমস্যা হবে না, ভ্যাকসিনটা দেন, ঠিক আছে, এটা খুব পেইনফুল একটা কাজ। তো যারা পারো তোমাদের আব্বা আম্মাকে হচ্ছে বুঝায় ভ্যাকসিনটা নিয়ে নেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। তো বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।